আসসালামু আলাইকুম, কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো। টপ টিপসের নতুন ভিডিওতে তোমাদের জানাই আবারও স্বাগতম। এই প্রথম আমরা মহাকাশ নিয়ে ভিডিও সিরিজ আপলোড করতে যাচ্ছি, যার প্রথম ভিডিও হলো এটি। কোনো প্রাচীন জিনিসের বয়স নির্ধারণের জন্য একটি আইসোটোপ ব্যবহার করা হয়, যেমন পৃথিবীর বয়স নির্ধারণের জন্য 14C আইসোটোপ ব্যবহৃত হয়। আমার মনে হয় যারা সায়েন্সের ছাত্র তারা এটি সম্পর্কে জানো, কিন্তু যারা এখনও জানো না তাদের খুব সহজে বলি। মানুষের ক্যান্সার হলে অনেক সময় আইসোটোপের মাধ্যমে একটি রশ্মি বা লেজার লাইট নির্গত হয়, যা দ্বারা নিরাময় করা সম্ভব হয় সেই ক্যান্সার কোষকলাকে। কিন্তু আজ আমরা পৃথিবীর বয়স নয়, বরং মহাবিশ্বের বয়স বের করব। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। মহাবিশ্বের বয়স কত? এই প্রশ্নটি সবার মনের কোণে নিশ্চয়ই নাড়া দেয়। মহাবিশ্বের একদম সঠিক বয়স গণনা মানুষের পক্ষে প্রায় অসম্ভব। বিজ্ঞানীরা যে আনুমানিক বয়স নির্ণয় করেছে তা কতগুলো তত্ত্বের আলোকে করেছেন, যেগুলো পুরোপুরি সঠিক নাও হতে পারে। আসলে মহাবিশ্বের বয়স গণনা শুরু হয়েছে বিগ ব্যাংয়ের পর থেকে। মহাবিশ্বের বয়সের ব্যাপারে সবচেয়ে সুসংগত তথ্য হচ্ছে 13.8 বিলিয়ন বছর বা প্রায় 14 বিলিয়ন বছর তথা 1400 কোটি বছর। তো কিভাবে মাপা হলো এই মহাবিশ্বের বয়স? এর উপায় আছে দুটোরই কৃতিত্ব বিজ্ঞানী হাবলের। প্রথম উপায় হচ্ছে ছায়াপথসমূহের বেগ ও দূরত্ব পরিমাপের মাধ্যমে। যেহেতু ছায়াপথসমূহ একে অপর থেকে দূরে সরে যাচ্ছে, তাহলে আমরা বলতেই পারি অতীতের কোনো এক সময় এরা যুক্ত ছিল। বর্তমানে গ্যালাক্সিদের বেগ, পারস্পরিক দূরত্ব ও এর সাথে মহাবিশ্বের সম্প্রসারণের হার কাজে লাগিয়ে আমরা বের করতে পারি এই অবস্থানে আসতে তার কত সময় লেগেছে, আর এই সময়টাই তো মহাবিশ্বের বয়স হবে। আর এভাবে উত্তরটা পাওয়া গেছে প্রায় 14 বিলিয়ন বছর। মহাবিশ্বের বয়স বের করার আরেকটি উপায় হলো সবচেয়ে প্রাচীন নক্ষত্রপুঞ্জগুলোর বয়স বের করা। কারণ মহাবিশ্ব এতে অবস্থিত কোনো জ্যোতিষ্কের বা নক্ষত্রের চেয়ে কম বয়সিত হতে পারবে না। পারবে কি? আমাদের ছায়াপথ মিল্কি ওয়েকে প্রদক্ষিণরত বটিকাকার বা গ্লোবুলার নক্ষত্রপুঞ্জগুলো এখন পর্যন্ত আমাদের খুঁজে পাওয়া প্রাচীনতম বস্তু। এসব নক্ষত্রপুঞ্জে অবস্থিত তারাকাগুলোর ব্যাপক বিশ্লেষণে তাদের বয়স পাওয়া গেছে প্রায় 13.8 বিলিয়ন বছর। তো এই দুই প্রক্রিয়ার মাধ্যমে আমার মনে হয় মহাবিশ্বের সঠিক বয়স আমরা জেনে ফেলেছি, আর তা হলো 14 বিলিয়ন বছর বা 1400 কোটি বছর। তো সবশেষে ডু লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস নোটিফিকেশন বেল।